যা দেখো যে আমাদের বাইরের থেকে দেখো তালা মেরে রেখে চলে গিয়েছে, বাইরে কাজে গিয়েছে ভোরবেলা, অনেক করি নিয়ে যাচ্ছে দেখো হন হন করে। তালা খুলতে পারছি না, কি দেখাবো, দাঁড়াও তালা খুলে নি তাড়াতাড়ি। শাখা চুরিতে বেঁধে যাচ্ছে, উঠতেও পারছি না তাড়াতাড়ি। বন্ধুরা দেখো প্রত্যেকদিন একটা গাড়ি আসে চুলকানির ওষুধ বিক্রি করতে আসে, খালি বলে চাকা চাকা ধাক্কা ধাক্কা, চুলকাই 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 কি সব বলে, মানুষ সবাই হাসে। আর মানে রেকর্ডিং হয়ে গেছে, সেদিন আর গাড়ি ঢুকলেই লোকে বলে কেউ যে এসে গেছে যে সে, মানে পরে একদিন শুনাব যখন যাবে তখন শুনাব। আসো দেখি ওই যে আমাদের পাশের বাড়ি একজন খাট বানিয়ে নিয়ে এসেছে, তো আমরা তো খাটে শুনতে পারবো না, লোকের খাটে তো দেখে আসি। কি কাট, এটা কি কাট, সজনে দেখ, বলছে সজনে, বলছে সজনে গাছের কাট, সারিয়া সজনে গাছ, সজনে গাছ দিয়ে লোকে খাট বানায় না, দেখিয়ে ওইখান থেকে আসলাম, এসে ঘর ঝাড় দিলাম, ঘর ঝাড় দিয়ে এখন নতুনটা ঝাড় দিই, নতুন ঝাড় দিয়ে আরো বাদ বাকি কাজ রয়েছে সব করতে হবে, তো চলো যাই এখানটা ঝাড় দিই। বন্ধুরা এই যে ওদিকে কলার পাতাগুলো দেখে গিয়েছে, উনি আবার মাঠে গিয়েছে, আমার শাশুড়ি বললো ছাগলকে দিতে দিয়ে আসি, নাহলে আবার বাড়ি এসে আবার বেশি কথা বলবেন। Thank you.
ঘাস কাটতে কাটতে ভু করে ছেড়ে দিচ্ছে একদম পিছন দিয়ে। তো বন্ধুরা আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, লাইক করো, ভালো লাগলে কমেন্ট করো আর শেয়ার করে দিও আমার ভিডিওটা। তোমরা শেয়ার না করলে ভিডিওটা কি করে ছড়াবে বলো তো। এবার খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়ার পরে তোমাদের সামনে আবার আসছি। তো খাওয়া দাওয়া করলাম, করে টরে নিয়ে এখানে যে আর দাদা জামা কাপড় রয়েছে দেখো, এখন এইগুলো সব ভিজাবো, ভিজিয়ে নিয়ে এগুলো কাটা ধোয়া করতে হবে, আবার এগুলো করে চান দান করে আবার রান্না করতে হবে। দেখো পাখিগুলো কি সুন্দর ডাকছে, দারুণ লাগছে শুনতে। দেখো ওদের ভাষায় ওরা কথা বলে, আমরা তো বুঝতে পারি না। জামা কাপড়টা ভিজিয়ে রেখে ওটা কাঠ নিয়ে আসতে যাবো, রান্না করতে হবে। রান্নার স্থানে এখানে একটাও কাঠ নেই, কাঠ এনে রেখে তারপরে এগুলো কেচে দিয়ে চ্যান করে তারপর রান্না করবো। তোমার সঙ্গে মাখো কেচে কুচে ধুয়ে টুয়ে রেখে এসেছি, এখনো মেলেনি, চ্যান টান করে চলে এসেছি, অনেক বেলা হয়ে গেছে, একটা বেজে গিয়েছে, বাজার থেকে চলে আসবে, তাড়াতাড়ি করে ভাত চা বেয়ে দিয়েছি। তো এবার আমি এই ভাত কাটা হতে থাকো, আমি এবার জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি, চলো যাই। বেগুন ভাজা হচ্ছে আর এই যে মাছ রান্না করবো আর পুঁই শাক করবো, পুঁই শাকটা এখনো কাটা হয়নি, কাটবো পুঁই শাকটা। এগুলো আগে করে দিই, এগুলো করে দিয়ে আগে খেয়ে নিই। আমার বরের খুব খিদে পেয়ে গেছে, চলে এসেছে, রান্না হয়নি এখনো, দেখো যে কি আমাদের মেজাজ দিচ্ছে, বলছে ভিডিও কর ভিডিও কর, সারাদিন ধরে আমাদের ভিডিও করার দোষ হয়ে গেছে। Thank you.
একটা ভেজে নিচ্ছি যে আর এই যে মশলাটা করে নিয়েছিলাম মশলাটা দিয়ে রান্না করে নেব আর এখনো পুঁইশাকটা কাটা হয়নি পুঁইশাকটা কাটবো পুঁইশাক কাটা হয়ে গেছে যে পুঁইশাক ধুয়ে এনে বসিয়ে দিয়েছি আর তরকারি বেগুন ভাজা মাছ ভাজা করে দিয়েছি আমার দুয়ার খাচ্ছে আর এটা হলে পরে তখন রান্না এগুলো আমরা খাবো তোমরাও খাবার তো চলে আসো